কলকাতার কলকাতা প্রেস ক্লাবে লঞ্চ হয়ে গেল পুনরায় স্বল্প দৈর্ঘ্যের ছবির মিউজিক। অ্যাঞ্জেল ডিজিটালের ব্যানারে তৈরি হওয়া এই স্বল্প দৈর্ঘ্যের সিনেমাটি কথা ও সুর দিয়েছেন সম্রাট বোস। সম্পূর্ণ নতুন মুখদের নিয়ে তৈরি হয়েছে পুনরায় সিনেমাটি। শুক্রবার দিন ইউটিউবে প্রকাশিত হবে সিনেমাটি। বর্তমান সময়ে ডিজিটাল মাধ্যমের ফলে অনেকেই তাদের প্রতিভা দেখাতে সক্ষম হচ্ছেন, পুনরায় সিনেমাটির ক্ষেত্রেও সে কথাটাই প্রযোজ্য। সিনেমাটির মূল চরিত্রে অভিনয় করেছেন অনুপম পাল এবং কল্পনা বড়ুয়া। ছবির পরিচালক থেকে কলাকুশলী সকলেই আশাবাদী বাঙালি দর্শক মনে পুনরায় আলাদা করে জায়গা করে নেবে। পুনরায় যেটা কনসেপচুয়ালাইজ স্ক্রিন প্লে আর আর এটা ডিরেকশন নিরঞ্জন ভূঁইয়া, আমাদের সবসময় একটা প্রাইম মোটোটা রেখেই আমরা কাজ করছি, যেন অ্যাসপায়ারিং ট্যালেন্টসদেরকে আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্মটা দিতে পারি, ওরা যেন তাদের ট্যালেন্টটাকে তাদের একটা এক্সপোজার হয়। তো আমাদের নানান শেডস অফ রিলেশনশিপ ইমোশনস এরকম নিয়ে আমরা কাজ করতে চাই। আর কিছু কাজ আমাদের তৈরি হয়ে গেছে অলরেডি, আর কিছু কাজ হবে। তো আমরা ভীষণ আশাবাদী যে আপনারা পাশে থাকলে আমরা নিশ্চয়ই ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারবো। রিলেশনশিপ, ভ্যারাইটি শেডস অফ রিলেশনশিপ, সাইকোলজি, ইমোশনস, এগুলো এই জন্য আমরা কাজ করি, কাজ করবো বলে ঠিক করেছি। তো এই স্টোরিটা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের গল্প। হাজব্যান্ড ওয়াইফের ইকুয়েশন তো মানে তার কোনো শেষ নেই, যত রকম ভাবে বলা যায়, যত রকম তার ইয়ে, একটা লম্বা জার্নি, বিরাট বড় জার্নি। অনেক সময় মনে হয় যেন কিছু নেই, আবার দেখা যায় যে না, সবই আছে। তো প্লাস আরও একটা জিনিস এই গল্পটার মধ্যে আছে, সেটা হচ্ছে যে হাজব্যান্ড বা ওয়াইফ একজন একজনের পরিপূরক অ্যাকচুয়ালি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।